2009 বিটকয়েন আসার পর থেকে আজ পর্যন্ত বিটকয়েনকে ঘিরে ঘটেছে লাখো লাখো ঘটনা। এর মধ্যে যেমন আছে বড় বড় মাইনিং কোম্পানি এবং গ্রাফিক্স কার্ড কোম্পানিগুলোর মধ্যে হয়ে যাওয়া টেকনোলজিক্যাল ওয়ার, তেমনি আছে বিভিন্ন দেশের মধ্যে থাকা দ্বন্দ্ব। তবে এসব হাজারো পলিটিক্যাল ঘটনা বাদেও বিটকয়েনকে ঘিরে এমন কিছু ঘটনা ঘটেছে যা অনেকের ক্ষেত্রে স্যাড হলেও আমাদের মতো সাধারণ মানুষের জন্য ইন্টারেস্টিংই বটে। আমি মিশাত, আর তেমনই পাঁচটি ঘটনা নিয়েই আজকের এই ভিডিও, এনজয়। বিটকয়েন নিয়ে লাস্ট ভিডিও বানানোর সময় আমি এসব তথ্য দিতে চেয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটি আরও লম্বা হয়ে যেত দেখে পুরো আলাদা একটা ভিডিও বানালাম। তবে ঘটনা পাঁচটি বলার আগে আমি আরেকটা এক্সট্রা মজার তথ্য জানাই আপনাদেরকে, আর তা হলো ঠিক 11 বছর আগে 2010 মে মাসের শুরুতে আপনি যদি 500 টাকার বিটকয়েন কিনতেন, তবে এই বছরের মে মাসের শুরুতে আপনার সেই 500 টাকা পরিণত হতো 1,150 কোটি টাকায়। এই পাঁচটি ঘটনার প্রথমেই থাকছে বিটকয়েন পিৎজা ডে। 22 মেকে বিটকয়েন পিৎজা ডে বলা হয় কারণ 2010 22 মেতে লাজলো হানসেস 10,000 বিটকয়েন দিয়ে 2টি পিৎজা কেনে। 10,000 বিটকয়েনের এখনকার বাজার মূল্য হলো 4,750 কোটি টাকা। এই ট্রানজ্যাকশনটা আরও যেই কারণে অনেক বেশি উল্লেখযোগ্য তা হলো বিটকয়েন দিয়ে এর আগে কখনোই কেউ কোনো কিছু কেনেনি। অর্থাৎ কোনো প্রোডাক্ট কিনে পেমেন্ট হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে এটাই ছিল বিটকয়েনের প্রথম ট্রানজ্যাকশন। 2, কেউ জানে না বিটকয়েন কে তৈরি করেছে। যদিও এমআইটির কাছে থাকা হোয়াইট পেপারটিতে খাতা কলমে বিটকয়েনের জন্মদাতা সাতোশি নাকামতো, তবে এই সাতোশি নাকামতো কে বা কারা তা আজও কেউই জানে না। এ নিয়ে অনেক ধারণা থাকলেও সবচেয়ে পপুলার আইডিয়াটি হলো স্যামসাং, তোশিবা, নাকামিচি এবং মোটরোলা একসাথে বিটকয়েন তৈরি করেছে। আর এক্ষেত্রে স্যামসাংয়ের সা এবং তোশিবার তোশি থেকে সাতোশি, আর নাকামিচির নাকা এবং মোটরোলার মোটো থেকে এসেছে নাকামোটো। তবে এর সত্যতা কখনো প্রমাণ হয়নি, আর সত্যি বলতে এর সত্যতা কোনোভাবে ম্যাটারও করে না, কারণ বিটকয়েন একটা ডিসেন্ট্রালাইজড কারেন্সি, আর যেই তৈরি করুক না কেন এটা কেউ কন্ট্রোল করে না। এছাড়াও বিটকয়েন সম্পর্কে আরও জানতে চেক মাই লাস্ট ভিডিও বিটকয়েন কি, যেখানে আমি বিটকয়েন সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করেছি। 3, স্মোক টু মাচের বিটকয়েন অপশন। 2010 মার্চে স্মোক টু মাচ নামের এক ইউজার 10,000 বিটকয়েন বিক্রি করতে চায় $50 দিয়ে, কিন্তু কেউ তার থেকে এই বিটকয়েন কেনেনি। বরং বিটকয়েন কমিউনিটির বাইরের মানুষেরা মাত্র 10,000 বিটকয়েনের জন্য $50 চাওয়ায় তাকে নিয়ে অনেক হাসাহাসি করে। এমনকি কমিউনিটির একজন কমেন্ট করে যে, আমি জানি এইটা তোমার স্টার্টিং বিডের চেয়ে কম, কিন্তু কেউ যেহেতু এখনও নেয়নি আমি $20 দিয়ে কিনতে রাজি আছি। 4, ডার্কনেটের ইলিগাল মার্কেট সিল্করোড এবং FBI। 2011 থেকে 2013 পর্যন্ত ডার্কনেটের ইলিগাল ব্ল্যাক মার্কেট সিল্করোড প্রায় 6 লাখ বিটকয়েন জেনারেট করে বিভিন্ন রকম কমিশন থেকে। 2013 সালের অক্টোবরে FBI সিল্করোড মার্কেট বন্ধ করে দেয় সিল্করোডের ক্রিয়েটরকে অ্যারেস্ট করার পরে, আর এ সময় তারা 1,75,000 বিটকয়েন সিজ করে, যার বর্তমান বাজার মূল্য 71,667 কোটি টাকা। 2020 নভেম্বরে 28,666 কোটি টাকা, অর্থাৎ আরও $70,000 US সরকার সিল্করোডের বিটকয়েন ওয়ালেট থেকে তাদের নিজস্ব ফান্ডে মুভ করে। এই টাকা দিয়ে কি করবে তারা সেই সম্পর্কে কোনো কিছু জানা যায়নি এখনো। তবে 71,667 কোটি টাকা এত বড় অ্যামাউন্ট যে তা বাংলাদেশের পুরো শিক্ষা খাতের বাজেটের চেয়েও 5,000 কোটি টাকা বেশি। বাংলাদেশের শিক্ষা খাতের বাজেট বর্তমানে 66,123 কোটি টাকা। 5, ফান ফ্যাক্টটি হলো জেমস হাওয়েলের হারিয়ে যাওয়া বিটকয়েন। ব্রিটিশ একজন ব্যক্তি জেমস হাওয়েলস 2013 সালে তার অফিস ক্লিন করার সময় ভুলবশত একটা হার্ড ড্রাইভ ফেলে দেয়, যেই হার্ড ড্রাইভে তার বিটকয়েনের প্রাইভেট কি ছিল। আর বিটকয়েনের প্রাইভেট কি ছাড়া বিটকয়েন কোনোভাবেই অ্যাক্সেস করা যায় না বলে সে আজও তার সেই 7,500 বিটকয়েন অ্যাক্সেস করতে পারেনি। যদিও সে নিউপোর্ট সিটি কাউন্সিলের সাথে এ নিয়ে ডিল পর্যন্ত করতে চেয়েছিল যে যদি তাকে ওই ল্যান্ডফিলে তার হার্ড ড্রাইভটি খুঁজতে দেওয়া হয়, আর যদি সে কোনোভাবে হার্ড ড্রাইভ পুনরুদ্ধার করতে পারে, তবে সে নিউপোর্ট সিটি কাউন্সিলকে তার 7,500 বিটকয়েনের 25%, অর্থাৎ 1,875 বিটকয়েন দিবে। বিটকয়েনের দাম যদিও লাস্ট কিছুদিনে অনেকটা কমে এসেছে, তবু 1,875 বিটকয়েনের এখন দাম হলো 764 কোটি টাকা, আর 7,500 বিটকয়েনের মূল্য হলো 3,056 কোটি টাকা। তো এই পাঁচটি ঘটনার মধ্যে আপনার সবচেয়ে মজার লেগেছে কোনটা, কিংবা আপনি যদি এছাড়া অন্য কোনো মজার ঘটনা জেনে থাকেন বিটকয়েন সম্পর্কে তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।